হ্যালো বন্ধুরা, বাড়িতে সিকিউরিটির জন্য সিসিটিভি বসাবেন? নতুন সিসিটিভি কেনার আগে একবার এই ভিডিওটা দেখে নিন। আপনার কাছে যদি দুটো অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলেই আপনি বাড়িতে বসেই আপনার জন্য সিসিটিভি বানিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা আপনাকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সিসিটিভি বানানো দেখাবো। সো যদি চ্যানেলে নিউ হও তো সাবস্ক্রাইব করো, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর যদি মনে হয় তোমার কোনো ফ্রেন্ড বা কারুর এই ভিডিওটা হেল্পফুল হতে পারে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন। তো হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ সুমন, ওয়েলকাম টু টেকনো সুমন ইউটিউব চ্যানেল। সো লেটস স্টার্ট। ফোনকে সিসিটিভি বানাতে আপনার কাছে দুটো স্মার্টফোন হওয়া জরুরি, কারণ একটা ফোন দিয়ে আপনি রেকর্ড করবেন, মানে যেটা সিসিটিভি ক্যামেরা হিসেবে ইউজ হবে, আর একটা ফোন দিয়ে আপনি মনিটর করবেন। আর দুটো ফোনেই দুটো আলাদা অ্যাপ্লিকেশন নামাতে হবে। যে ফোনটাকে আপনি সিসিটিভির মতো বানাতে চান, মানে ক্যামেরা হিসেবে ইউজ করতে চান, সেখানে ডাউনলোড করতে হবে AVS নামের সফটওয়্যার। আর যে ফোনটাকে দিয়ে আপনি সিসিটিভি মনিটর করবেন সেখানে ডাউনলোড করতে হবে অ্যাট হোম অ্যাপ্লিকেশন। এই দুটো অ্যাপ্লিকেশনেরই লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিন। তো প্রথমে মনিটর ফোনে, মানে মনিটর ডিভাইসে অ্যাপ্লিকেশন সেটিংস করে নেওয়া যাক। মনিটর ডিভাইসে যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা হয়েছিল অ্যাট হোম, এই অ্যাপ্লিকেশনটাকে প্রথমে ওপেন করতে হবে। তারপর এখান থেকে কিছু পারমিশনস দেবে, সেগুলোকে অ্যালাউ করতে হবে। তারপর আপনাকে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস দেবে, আপনি চাইলে সেগুলো পড়তে পারেন, আমি স্কিপ করছি। এরপর আপনাকে রেজিস্টার করতে হবে, আমি এখানে ফেসবুক দিয়ে করছি, আপনি ফেসবুক বা টুইটার দিয়েও রেজিস্টার করতে পারেন। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো তাও যদি আপনার কোনো প্রশ্ন থাকে এই ভিডিও রিলেটেড তাহলে আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন, বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গিয়েও আমাকে SMS করতে পারেন, আমি সবসময় অ্যাভেলেবেল থাকি। ব্যাস, মনিটর ডিভাইস ইজ রেডি। এবার সিসিটিভি ডিভাইসের সেটিংস করা যাক। তো যে ফোনকে ক্যামেরা হিসেবে ইউজ করতে চান, মানে ক্যামেরা হিসেবে যে ডিভাইসটাকে আপনি ইউজ করবেন, সেখানে ডাউনলোড করতে হবে AVS সফটওয়্যার। আপনার ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যারটাকে ওপেন করবেন, এখানে কিছু পারমিশনস চাইবে, সেগুলোকে আপনাকে অ্যালাউ করতে হবে। আর যদি ওয়ার্নিং মেসেজ আসে তাহলে সেটাকে স্কিপ করে নিলেই রেডি আপনার ডিভাইস। এবার দুটো ডিভাইসকে কানেক্ট করতে হবে। ক্যামেরা ডিভাইসে আপনি দেখতে পাবেন জেনারেট কিউআর বলে একটা অপশান রয়েছে, সেখানে গিয়ে ক্লিক করলেই আপনি একটা কিউআর পেয়ে যাবেন। এই কিউআরটাকে মনিটর ডিভাইস দিয়ে স্ক্যান করতে হবে, আর স্ক্যান কমপ্লিট করার পর যে ভিডিও আসবে সেটাকে ওপেন করলেই আপনার ক্যামেরা দিয়ে, মানে সিসিটিভি হিসেবে যে ডিভাইসটি ইউজ করবেন সেটার ক্যামেরা দিয়ে যা দেখা যাবে সেটা আপনার মনিটর ডিভাইসেও দেখা যাবে। আর ক্যামেরা ডিভাইসের ডিসপ্লে অফ থাকলেও এটা রেকর্ড হবে, যাতে কেউ বুঝতে না পারে এটা সিসিটিভি ক্যামেরা হিসেবে সব কিছু রেকর্ড করছে। তো বন্ধুরা, আজকের জন্য ব্যাস এইটুকুই। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিস ভিডিও, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানান, বা চাইলে আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামেও মেসেজ করতে পারেন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন টেকনো সুমন ইউটিউব চ্যানেল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।